রাউজান ও রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গ্যাস উদ্দিন কাদের চৌধুরী ও বিশিষ্ট ক্রীড়াবিদ শিল্পপতি জননেতা সামির কাদের চৌধুরী নির্দেশনে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে বিএনপির একটি প্রতিনিধি দল মঙ্গলবার তেরোই আগস্ট লুটকারীদের নিকট থেকে উদ্ধার করে রাওজান থানায় অবস্থানরত সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সভাপতি তসলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক চোটন আজম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক লিমন চৌধুরী বাপ্পা সদস্য পারভেজ আলম মাহবুব আলম সহ আরো অনেকে